হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলস। এখন আমরা আছি লাটপাঞ্চারে। লাটপাঞ্চারকে যদি বার্ডারদের দীঘা বলি তাহলে কি খুব ভুল বলা হবে? মনে হয় না। উত্তরবঙ্গের যে কয়েকটি জায়গা পাখি প্রেমীদের কাছে তীর্থের মতন, তার মধ্যে উল্লেখযোগ্য হলো লাটপাঞ্চার। প্রথম পর্বের এই ভিডিওতে আজ আমরা পাখি দেখব, এখানে দেখব পাখির লোকেশন, কি কি পাখি পেলাম আমরা তার ডিটেলস, শুনব লাটপাঞ্চারের একেবারে নিজস্ব গল্প আমাদের হোমস্টে ওনারের থেকে। দ্বিতীয় পর্বে আরেকটি সেপারেট ভিডিওতে লাটপাঞ্চার এবং তার আশেপাশের জায়গা নিয়ে জানব আমরা। শিলিগুড়ি থেকে লাটপাঞ্চারের দূরত্ব 40 কিলোমিটার এবং এনজিপি থেকে 43 কিলোমিটার। রিজার্ভ গাড়ি নিয়ে আমরা পৌঁছালাম লাটপাঞ্চারে। এনজিপি থেকে মোটামুটি 2 ঘন্টা মতন সময় লাগে। আমরা ছিলাম পদম গুরুমজির হর্নবিল নেস্ট হোমস্টেতে। কিভাবে বুকিং করেছিলাম সেই ডিটেলস ডেসক্রিপশনে রয়েছে। ভোরবেলা সূর্য ওঠার আগেই আমরা গেলাম লাটপাঞ্চারের প্রধান আকর্ষণ রুফুস নেকড হর্নবিলের খোঁজে। জায়গাটার নাম হচ্ছে গান্ধী গ্রাম। এখান দিয়ে আমরা যাচ্ছি। রুফুস নেকড হর্নবিল হচ্ছে লাটপাঞ্চারের স্টার অ্যাট্রাকশন। তো এটা যদি সাইটিং হয় তাহলে সেটা আর কি খুব ভালো একটা ব্যাপার হবে। আমরা সেই জন্য যাচ্ছি সকালবেলা। এটা নেস্টিং সাইট নয়, এখানে কিছু দিনের জন্য ওই পাখিটা আসছে। এখন আমরা পরাগের সাথে যাচ্ছি। ওই বলল যে এখানে কিছু দিন সাইটিং হচ্ছে, তো কারণ ওখানে একটা ফলের গাছ আছে, প্রবাবলি ব্যানিয়ান ট্রি, তো ওরা ফল খেতে আসছে। সেই জায়গাটায় আমাদের যেতে হবে, গিয়ে ওয়েট করতে হবে। ওই জন্য বাচ্চাকেও আনতে পেরেছি, কারণ রাস্তা খুব ইজি, মানে ইজি স্টেপস রয়েছে। আর নেস্টিং সাইট যেটা, সেটা স্টেপস কিন্তু অতটা ইজি নয়। আর যে জায়গাটা আমরা, এই চারপাশটা ভীষণ সুন্দর, একটা ছোট্ট গ্রাম, নার্সারি আছে চারিদিকে। সেটা ছাড়াও আর কি এমনিতেও খুব ভালো লাগছে সকালবেলা গ্রামের পথে হাঁটা। এটা অ্যাকচুয়ালি যারা নন বর্ডার ফ্রেন্ডস আমার, তাদের কাছেও এটা একটা এক্সপিরিয়েন্স। প্লাস রুফুস নেকড হর্নবিল তো এত সুন্দর এমনিতেই দেখতে, তো আশা করছি যদি সাইটিং হয় ওদেরও খুব ভালো লাগবে। তো আর বেশি কথা বলা যাবে না, এখন আমরা সাইটে ঢুকে পড়েছি, চুপচাপ যেতে হবে। নর্থ ইস্ট ইন্ডিয়াতে মূলত পাওয়া যায় এই পাখি। আমরা একটি গাছে পেলাম রুফুস নেকড হর্নবিল পুরুষ ও নারী পাখিটিকে। এছাড়াও ওই গাছে ফল খেতে হাজির ছিল গ্রেট ইন্ডিয়ান হর্নবিল। আমরা অনেকক্ষণ ধরে বেশ ভালোভাবে দেখলাম IUCN এর কনজারভেশন স্ট্যাটাসে ভালনারেবল আখ্যা পাওয়া এই দারুণ সুন্দর পাখিটিকে।
হর্নবিলের নেস্টিং নিয়ে খুব ছোট অথচ তথ্যবহুল একটি ভিডিও আছে আমার চ্যানেলে, ডেসক্রিপশনে ও আই বাটনে দিলাম তার লিংক। রুফুস নেট হর্নবিল পাখিটিকে দেখতে দারুণ। উজ্জ্বল বাদামি রঙের এর শরীর, গভীর মনোযোগের সাথে বটগাছের এই ডাল থেকে ওই ডালে ঘুরে ফল খাচ্ছিল। মেয়ে পাখিটির চোখের চারপাশ ঘন নীল এবং দেহটি কালো। মাঝে মাঝে এর গম্ভীর বিজ্ঞ হাবভাব দেখে বেশ মজাই লাগছিল আমাদের। অন্যান্য হর্নবিলের মতন এদে প্রমিনেন্ট কাস্ক থাকে না। ঠোঁটের ওপরের অংশে কালো দাগ দেখা যায়। বয়স বাড়ার সাথে সাথে এই কালো দাগের সংখ্যা বাড়ে, সর্বোচ্চ 7টি অবধি দাগ দেখা যায়। গ্রেট ইন্ডিয়ান হর্নবিল অতি কষ্টে একটি বটফলকে উদরস্থ করতে পারল। ছোট ইঁদুর জাতীয় প্রাণী খেলেও হর্নবিল কিন্তু মূলত ফ্রুগিভোরাস বার্ড, অর্থাৎ ফলই তার প্রধান খাদ্য। এরপরের গন্তব্য ছিল মহানন্দা ওয়াইল্ডলাইফ স্যাংচুয়ারির ভেতরে লাটকোঠি। পাখির ছবি তো দেখাবই, তার আগে চলুন ঘুরে আসি লাটকোঠির দিকটায়। হর্নবিল দর্শন শেষে এখন আমরা এসেছি মহানন্দা ওয়াইল্ডলাইফ স্যাংচুয়ারিতে লাটকোঠি। তো এখানে এন্ট্রি করতে হবে, আর রাস্তা মানে যেখানে গাড়ি করে ভেতরে ঢুকেছি, তারপরে কিছুটা রাস্তা উঠতে হচ্ছে, রাস্তা ভালোই। মানে একমাত্র এখানে এই মুহূর্তে আমি একাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলে যাচ্ছি। যদি এই শব্দটুকু না থাকে তাহলে কিন্তু পাখি আর ওই হাওয়ার আওয়াজ ছাড়া আর কোনো শব্দ নেই। নৈঃশব্দ আছে, যদি নৈঃশব্দটাকে আমি শব্দ ধরি তাহলে চারপাশটা একবার দেখিয়ে নিই। এখন আমি লাটকোঠির সামনে, যে লাটকোঠি ফরেস্ট বাংলো, লাটকোঠির সামনে। জায়গাটা প্রচণ্ড ভালো, সুন্দর, ফুলের ফুল দিয়ে সাজানো আর কি, মেনটেন্ড ফুলের গাছ, আর ফুল আছে এত, বাটারফ্লাইজও প্রচুর প্রচুর বাটারফ্লাইজ, কমন গাল, জেজেবেল এবং আরও অনেক কিছু দেখতে পাচ্ছি। গ্রাস ইয়েলো আছে, ইন্ডিয়ান টর্টোইস শেল রয়েছে।
শুধুমাত্র পাখিই নয়, এই জঙ্গল অনেক প্রাণী এবং বিভিন্ন ধরনের গাছের নিশ্চিন্ত আবাসস্থল। পাখি দেখার জন্য 1 থেকে 1.5 কিলোমিটার মতন হেঁটে ঢোকার পারমিশন পেয়েছিলাম আমরা। মহানন্দ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির ভেতরে আমরা একটা ট্রেল ধরে গেছিলাম। প্রচুর বার্ডস ছিল, প্রচুর অ্যাক্টিভিটি আছে এখানে এখন, আর ভেতরটা এত সুন্দর, আলো আধারি, তো খুব ভালো লাগছে। বার্ডওয়াচিংয়ের সবথেকে গুরুত্বপূর্ণ একটা কথা হলো ধৈর্য। ধৈর্য দেখাতে পারলে কিন্তু অনেক পাখি খুব অনায়াসে, খুব অবলীলায় আমরা পেতে পারি। তো এই ধৈর্য দেখানোর যে ব্যাপার, এটা কিন্তু সত্যি, মানে এখানে এরকম জায়গায় এলে ধৈর্য দেখাতে কোনো অসুবিধা হয় না, কারণ আম্বিয়েন্স এত সুন্দর। হ্যাঁ, তো বসে থাকাটা একদমই কষ্টকর নয়, মানে ভীষণ ভালো লাগে। মনে হয় যে যদি পাখি আসে তাহলে সেটা অ্যাডেড অ্যাডভান্টেজ, আর যদি পাখি আমরা নাও পাই তাও যে প্রকৃতির রূপটা আমরা দেখতে পাবো সেটা কিন্তু কোনো মানে আনবিটেবল। ওটা একদিন সকালে ও একদিন বিকেলে আমরা বার্ডিং করেছি এই ঘন জঙ্গলের ভেতর। সকালের নরম রোদ আর বিকেলের পরন্ত আলোয় কেমন ভাবে সেজে উঠেছে মহানন্দার জঙ্গল দেখে নেব তাও। আসুন দেখিনি এখানে পাওয়া কিছু পাখির ছবি। এখানে পাখি দেখার আরেকটি ইম্পর্টেন্ট স্পট হলো নার্সারির রাস্তা। ওখানে আলো থাকলে বেশ ভালো অ্যাক্টিভিটি থাকে। ওখানেও একটি সকাল এবং একটি বিকেলে আমরা বার্ডিং করেছিলাম। গাছের অবস্থান এবং রাস্তার ঢাল এমন ভাবে অবস্থিত যে আই লেভেলে ভালো পাখির শট হতে পারে। আসুন দেখিনি
এখানে পাওয়া কিছু পাখির ছবি। আগামী পর্বে জানবো লাট পাঞ্চার থেকে আর কোথায় কোথায় ঘোরা যায় আশেপাশে। লাট পাঞ্চারের একেবারে নিজস্ব গল্প শুনবো এখানকার বার্ডিংকে, যিনি নিজের হাতে তৈরি করেছেন সেই পদম গুরুঙের সহধর্মিনী সুষমা ভাবির মুখে। দেখব পাখি ছাড়াও এই ছোট্ট পাহাড়ি গ্রামটিতে দেখার মতন আর কী কী আছে। লাট পাঞ্চারে পাখি দেখা নিয়ে এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না, যাতে সমস্ত ভিডিও আপনি সবার আগে দেখতে পান। ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলসকে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টুইটারে ফলো করুন। লাট পাঞ্চারে পাখি দেখা নিয়ে আপনাদের অভিজ্ঞতা শেয়ার করুন আমাকে কমেন্ট বক্সে।